মাদ্রাসাকে বিষ বৃক্ষের সাথে তুলনা ইসলামী অনুশাসনকে মোল্লাতন্ত্র ও আলেম সমাজকে কটাক্ষ করে দেওয়ার বক্তব্যের প্রতিবাদে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী সাংসদ রাশেদ খান মোমেন অতি বিলম্বে প্রকাশ্যে ক্ষমা ও শাস্তি চেয়ে বিক্ষোভ করবে আলেম সমাজ। এই বিক্ষোভের ডাক দিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা শাহ আতাউল্লাহ হাফেজজি। গতকাল বিকেল 3টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হবে। এতে বাংলাদেশের শীর্ষ ওলামায়ে কেরাম ও ইসলামী নেতৃত্ববৃন্দ উপস্থিত থাকবেন এবং বক্তব্য রাখবেন। মাওলানা শাহ আতাউল্লাহ হাফেজজি বলেন, জাতীয় সংসদে দাঁড়িয়ে কাদিয়ানিদের দোষ ও রাশেদ খান মোমেন কোরআন সুন্নাহর বিধান ও ইসলামী অনুশাসনকে মোল্লাতন্ত্র আখ্যায়িত করে আল্লাহ তার রাসূলকে অপমানিত করেছেন। তিনি আল্লামা আহমদ শরীফকে কটাক্ষ করে শুধু আলেম সমাজ নয়, প্রধানমন্ত্রী, স্পিকার সহ গোটা সংসদকে অপমানিত করেছেন। তিনি আল্লাহ রাসূলকে অবমাননা করায় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী মোমেনকে শাস্তি প্রদানের দাবি জানিয়েছে। হেফাজতে ইসলামী বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফি মহাজোটের শরীক নেতা রাশেদ খান মোমেনের দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। রাশেদ খান মোমেনকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। রাশেদ খান মোমেন মূলত তার প্রদত্ত বক্তব্যের মাধ্যমে অপপ্রচার চালিয়ে ধর্মবিদ্বেষী মনোভাব প্রকাশ করেছেন। অনতিবিলম্বে তিনি যদি প্রকাশ্যে ক্ষমা না চান তাহলে তৌহিদি জনতা এসব কটূক্তি, অপপ্রচার ও ধর্মবিদ্বেষী বক্তব্যের সমুচিত জবাব দেবে। প্রসঙ্গত, গত মার্চ সংসদে রাশেদ খান মোমেন বলেছেন, পাঠ্যক্রমগুলোকে ধর্মীয়করণের প্রচেষ্টা, তেতুল হুজুরের আবদারের সংস্কার করা হয়েছে, কুসুম কুমারী রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিজেন্দ্রলাল রায়ের কবিতা বাদ দেওয়া হয়েছে, হয়তো পাকিস্তান আমলের মতো সজীব কবির মহাশোষণের স্থলে সজীব কবির গোরস্থান আবৃত্তি করা হবে। হেফাজতের মোল্লাতন্ত্র দেশে চরম পশ্চাৎপদ ধারণা সৃষ্টি করেছে। কাউমি সনদের স্বীকৃতি দিয়ে বিষ বৃক্ষ রোপণ করা হচ্ছে কিনা সে ব্যাপারে সতর্ক থাকতে হবে বলে তিনি মন্তব্য করেন। আজকে তেতুল হুজুরদের দল প্রধানমন্ত্রীকে কাউমি জননী উপাধি দিয়েছে। এ ব্যাপারে আমরা সতর্ক না হলেও বুঝতে হবে আমরা কোনো বিষ বৃক্ষ রোপণ করতে যাচ্ছি। আহমদিয়াদের অমুসলিম ঘোষণা, তাদের ওপর আক্রমণ, মোল্লাতন্ত্রের এই ধরনের পাকিস্তান রাষ্ট্রপতি যে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা তার ভাষণে উল্লেখ করেছেন সেটাকে চরম বিপদে ফেলেছে বলেও মন্তব্য করে বামপন্থী এই নেতা।